অনেক মানুষকে গত বছর বসে যাওয়ার সময় দেখেছি সেলের নামে ভালো ভালো সংবাদগুলো দোকানগুলো পজিশনগুলো সব দেখিয়ে দিয়েছে, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম। টান কাশাই যতদিন আপনি ফেরত না দেবেন ততদিন জীবনের কোন ইবাদত আপনার মাথার উপরে উঠবে না। দুই নম্বরে আপনি মরণের সময় বেঈমান হয়ে মারা যাবেন। তিন নম্বরে যে সম্পদ গুলো অর্থ গুলো টাকা পয়সা গুলো ফাঁকি দিয়ে এক জায়গায় রেখে গেছেন, আপনি কিন্তু ভোগ করতে পারেননি, ওই টাকা আপনি মরণের পরে আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র ওগুলো আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর সবগুলো বিকাশ হয়ে আপনার কবরে যাবে। বিকাশ বুঝলেন? কথা বলুন, এবার আল্লাহকে সামনে রেখে বলেন তো শরীর ফাঁকি দিয়েছেন কারা, হাত বলেন দেখি। মানুষ আমার মাহফিলে আমি যতদিন মাহফিল করেছি এই বছরের সবচেয়ে কম এক একটা মাহফিলে 50,000 এক লাখ করে মানুষ। ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলোর জীবন, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বিশ্বাস যাদের নেই বাংলাদেশে নেই, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে বিশ্বাস যাদের নেই ওদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে তখন পেছনের দিকে তাকায় বলে আফসোস আমার জীবনের জন্য আমি একই করেছি। আর যখন কিয়ামত আসবে আমার আল্লাহ বলে আমি ইয়াহমিলুনা আওসারহুম আলা সুহুরিহিম ওয়া মান এবং হুম মান তারা ইয়াহমিলুনা হামালা ইয়াহমিল মানে বহন করা, এটা মুজাহিদ আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সারে বহন সার আলা মানে উপরে সুহুর মানে পেট হিম মানে তাদের কিয়ামতের দিন তাদের পাপের বোঝাকে আল্লাহ পিঠের উপর চাপিয়ে দিতে থাকবে। আল্লাহ দেবে তা না দিবে থাকবে তার মানে কি আল্লাহ যখন আজাব দিয়েছেন পৃথিবীতে আপনি যদি চলমান কোন গোনা করে যান কান লাগান, সাদকায়ে জারিয়া যদি থাকে দুনিয়ায় গোনায়ে জারিয়া আছে না নেই, আপনার যদি গোনায়ে জারিয়া কায়েম করা থাকে আপনি হয়তো মারা গেছেন, 50 বছর হায়াতে 50 মন গোনা করেছিলেন মরে গেলেন, মরণের পরে কিন্তু আমার আল্লাহ 50 মন গোনা চাপিয়ে দিয়েছে আপনার পেছনে পিঠের উপরে, আপনার হিসাব শেষ নাকি না? আমি একটা দুইটা না
বিশ্ববিদ্যালয়ে প্রায় 12টা তাফসিরে আওসার সাথে মিলিয়েছি, মুফাসসিরিন কিরাম আওসার শব্দের ব্যাখ্যা দিয়েছেন। আপনি যদি 50 বছর হায়াত নিয়ে 50 মন গুনাহ করে মারা গেছেন, এই 50 মন আল্লাহ চাপিয়ে দিলেই শেষ হয়ে যেত না, আপনার উপরে গুনাহ বোঝা আল্লাহ চাপাতেই থাকবে। কারণ কি, আপনি 50 বছর হয়তো 50 মন গুনাহ করে মরে গেলেন, কিন্তু আমার সন্তান রেগে গেছেন, সন্তান কিন্তু বসে নেই, ও 180 মাইল থেকে সালাম। আপনি এমন সংগঠন তৈরি করেছেন যে সংগঠনের ছেলেরা মেয়েরা বসে নেই, ওরা দেদারসে গুনাহ করছে। আমাদের তখন ফেরেশতারা দেখে বলবে, জায়গাটা মন খারাপ বুঝবেন ফাঁকি দেওয়ার জন্য সবার জন্য আল্লাহ উত্তম আখেরাতের ঘর বানাবে। অনেকে মনে করে জান্নাত জাহান্নাম বানানো আছে শুধু সেই ঢুকবো, আপনি দুনিয়ায় যা করবেন ওইটা দিয়ে হয় জান্নাত তৈরি হবে অথবা জাহান্নাম তৈরি হবে। নবীজি মেরাজের রাতে গিয়ে দেখলেন কিছু ফেরেশতারা একতলা দুইতলা গেটে বসে আছে, ইট বালি সিমেন্ট হাতে নেই, ডাক দিয়ে বলে, আখে জিব্রাইল, হে ভাই জিব্রাইল, এরা কারা, এরা কাজ না করে বসে আছে। হযরত জিব্রাইল বলে, হে নবী, এরা আপনার উম্মতের সমস্ত কর্মচারী, আগে উম্মতগুলো ভালো ভালো কাজ করত, এই জন্য এদের হাতে ইট বালি সিমেন্ট আসত। এই বড়লার ভাটা ইট না, ওটা জান্নাতের ইট। আপনি দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বলেছিলেন, একটা মানুষকে সাহায্য করেছিলেন, ওইটা ইট হয়ে ফেরেশতাদের হাতে গেছে, ওইটা দিয়ে ওরা ঘর বানিয়েছে। হে নবী, ওরা এখন ভালো কাজ করা ছেড়ে দিয়েছে, এই জন্য ফেরেশতাদের হাতে ইট বালি আর আসে না, ওরা কাঁদবে কি দিয়ে, এটা পড়ে আছে একতলা হয়ে। এখন যদি আপনি মারা যান, আর যাওয়ার পরে দেখেন যদি ঘর হয়েছে কিন্তু ছাদ নেই, থাকবেন কি? সুতরাং যতটুকু হায়াত আছে আজকের হায়াতটা কি ওই কথায় জানাবে, আমরা যেন আজকের হায়াতটা থেকে কিছু শিক্ষা আমি মারি দিতে পারি। কারণ 700 বছর 1000 বছর আগে যে তাফসির গুলো লিখিত আছে ওগুলো ভুল ছিল না, সঠিক ছিল, কিন্তু যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার চাহিদা অনুযায়ী ওই তাফসির এখন চলবে না। এতে ডাক্তার সাহেব বসে আছে, 700 বছর 1000 বছর আগের লিখিত যে বই, ডাক্তারি বই, ওইটা পড়ে গেলে এখন ডাক্তার হয় রোগী আরো মেরে ফেলবে, কথা বলছেন কেন? এখন নতুন নতুন বই পড়ে ডাক্তার হওয়া লাগছে, কারণ এমন এমন রোগ আছে যেগুলো 700 বছর আগে ছিল। ওরা দিতে গিয়ে আমি বলি মাসে মাসে,
এই বাংলাদেশ থেকে যদি 200 বছর আগে কোন লোক মারা যায়, পরে যদি আপনি কবর থেকে তুলে আনেন, বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড় করিয়ে দেন, 30 তলা ভবন দেখে চিন্তা করবে আল্লাহ বাস কই? কি বাস না করতে পারবে? যে লোকটা 100 বছর আগে মারা গেছে, ওরে কবর থেকে তুলে আনেন, তখন তো বাস খুঁজবে না, চিন্তা করবে ঘরের সিঁড়ি আছে কিনা দেখি। এখান থেকে 50 বছর আগে যে লোকটা মারা গেছে, ওকে যদি কবর থেকে তুলে আনেন, ও বাস খুঁজবে না, সিঁড়ি খুঁজবে না, চিন্তা করবে লিফট আছে কিনা দেখি। আর এখান থেকে আরো 50 বছর পরে যে লোকটা মারা যাবে, ওকে যদি আপনি কবর থেকে তুলে আনেন, ও বাস সিঁড়ি লিফট কিছু খুঁজবে না, ও চিন্তা করবে আমি মোট আছে কিনা দেখি। শুধু টিপ দেব, এক টিপে 28 তলা। বলছি আপনি কোরআন থেকে সঠিক তাফসীর করে তাদের ব্যাখ্যা করে জানিয়ে দেবেন। বাস্তবতার নিরিখে কোরআনে কারিম কি আপনাকে জনগণের সামনে তুলে ধরা লাগবে? মান্ধাতা আমলের তাফসীর যেগুলো আছে 700 বছর 1000 বছর 1200 বছর আগের লেখা, ওগুলো পড়ে যদি আপনি বোঝাতে চান, এই সাধারণ মানুষকে বোঝানো যাবে? কিন্তু যারা বিজ্ঞান গবেষণা করছে, যারা বিশেষ করে ডাক্তারি পড়ছে, ওদেরকে আপনারা সহজে বোঝাতে পারবেন না। কি বলেন? খালাক আল ইনসান মিন আলাক, আল্লাহ মানুষ বানিয়েছে আলাক দিয়ে। এই শব্দটার ব্যাখ্যা প্রথম তাফসীর যেগুলো আছে তাফসীরে কাদির, উনি যদি কোরআন পড়তে পারে বুঝবে, খালাক আল ইনসান মিন আলাক, আল্লাহ মানুষ বানিয়েছে আলাক দিয়ে। আলাক মানে আপনি প্রথম তাফসিরে দেখবেন আলাক মানে জোক, আলাক মানে জমাট বাঁধা রক্ত। কিন্তু এখন যেগুলো ডিজিটাল তাফসির, আধুনিক তাফসির, এখানে কিন্তু আলাক মানে জোক লেখা নেই, শুধু আলাক মানে জমাট বাঁধা রক্ত না, এখন আলাক মানে লেখা আছে ঝুলিয়ে থাকা বন্ধু। কারণ মায়ের জরায়ুর ভেতরে সন্তান কি করে ঝুলে থাকে? এই ক্যামেরা ভিডিও হওয়া আবিষ্কার হওয়ার আগে এটা মানুষের কল্পনায় আসে না, এসেছে। কিন্তু এখন কম্পিউটারের মাধ্যমে সব দেখা যাচ্ছে। রাবারের উপরে কামড় দিলে যে দাগটা বসে যায়, মায়ের জরায়ুর ভেতরে সন্তান ঠিক আর ভাবে ঝুলিয়ে রেখেছে। এই তথ্যটা যদি আপনি 700 বছর আগে মানুষকে জানাতেন, যেমন ক্যামেরা ছিল না, ভিডিও ছিল না, কম্পিউটার ছিল না, ইউটিউব ছিল না, টিউবনেট ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, তখন আপনি সকল বোঝাতেন, বুঝত। সুতরাং ওই সময় যারা তাফসির লিখেছে হয়তো ওই সময় কোনো সঠিক, কিন্তু এখন যুগের জ্ঞানের আলোকে বাস্তবতা নিরিখে বাস্তব ব্যাখ্যা দেওয়া লাগবে। এদের ব্যাখ্যা 700 বছর আগে একরকম, কিন্তু এখন হবে আরেকরকম। এখন কি দিয়ে বলা হবে? কম্পিউটার দিয়ে। কি দিয়ে বলেন? কোরআনে কারিমে আল্লাহ 1000 বছর আগে একটা আয়াত দিয়েছেন, কি? ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রুবাতিল খাইরি তুরহিবুনা বিহি আদাল্লাহি ওয়া আদাল্লাহুম ওয়া খাইনা মিন দুনিহি। এদিকে দেখেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা সেইটা হাতে নিয়েছে, তোমরা ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। ইসলাম দুনিয়ার দিকে তাকান, মুসলমান ধ্বংস করার জন্য ওরা হাতে নিয়েছে কি? সব চাইতে বড় বেশি মিডিয়া, কথা বলা লাগে। এই যে টপি মাথায় দেওয়া মানুষগুলো আলেমদের গ্যাস পৃথিবীর সামনে সবচেয়ে বেশি কালার করেছে, কিন্তু তত্ত্ব সন্ত্রাস। আলেমদের নামে যে নতুন নতুন উপাধিগুলো লাগিয়েছে, এটা পৃথিবীর নতুন শব্দগুলো যারা লাগিয়েছে, ছোটখাটো মেধা থেকে শব্দ আসে না, আলেমদের নামে লাগিয়েছে তেতুল হুজুর। আমি আপনাদের নাসিল্লি একটু বলছি, তেতুল হুজুর এই শব্দটা পৃথিবীর নতুন শব্দ।
কোন মেধা থেকে এসেছেন আপনি দেখেছেন? ছোটখাটো কোন মেধার কাজ না, যেখান থেকে এসেছে আমি নাম বললাম না। আগুন সন্ত্রাসী এ শব্দটা পৃথিবীর নতুন শব্দ, যেখানে সেখান থেকে ও শব্দ আসে না, ও মেধা লাগে। আর এই জায়গায় আপনি তথ্য দিয়েছেন, ও ইসলামের পক্ষে কোনদিন তথ্য কাজে লাগাবে না, লাগাবে ইসলামের বিপক্ষে। ছড়াতে পারি না আমাদের হাতে একটা মিডিয়া নেই, আপনি ইসলাম প্রচার করবেন কি দিয়ে? অনেক মানুষ আজ ফতোয়া বের করছে, এটা যদি আজ আমরা টিভির মাধ্যমে প্রচার করি তাহলে হুজুরের চেহারা দেখা গোনার কাজ মেয়েদের জন্য গোনা হবে, দরকার নেই বাদ দেন। এরকম কথা দেশে বলে না বলে না? বাংলাদেশে যত হুজুর আছে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদাসির চাইতে বেশি শিক্ষিত, বেশি আল্লাহকে ভয় করেন। কাবার ইমাম শুধু ইমামতি করে খায় তা না, বক্তব্য দেয় কোন সেমিনারে কথা বলে সঙ্গে সঙ্গে ইউটিউবে ইন্টারনেটে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, ওনার নাম্বার আছে, আপনি যদি জানেন আপনি কথা বলতে পারবেন। এটা যদি আমি ইন্টারনেটে দিতে পারি আমার এই এক ঘন্টার বক্তব্যটা তামাম দুনিয়ায় 7,500 আর ওগুলো দেখে দেখে নিজের চরিত্র বানাচ্ছে। ভারতের এই সিরিয়াল গুলো যে আমার যতটুকু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি যা দেখেছি, ভারতের 37টা চ্যানেলে এখন 13টা সিরিয়াল চলছে, বিশেষ করে স্টার জলসা আর স্টার প্লাস আর জি বাংলা, এই 13টা সিরিয়াল মুখস্থ। বসেন আসে বসে না, তুমি আসবে বলে তোমায় আমায় নিলে জল মুপুর কিরণ মালা এখন আবার চলছে আদরিনী, মনে হচ্ছে মুহূর্ত মনে হয় আসবে না। আমি তো জানি